بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. رواه البخاري، أو كما قال عليه الصلاة والسلام. ১৪০০ বছর পূর্বে যখন এই দুনিয়ার মাঝে ছিল না কোথাও কোন মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আযান ধ্বনি, সে আধার জগতে এসেছিলে তুমি হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে করি না যা, মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে করি না যা। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্তর দিয়া নয়, রঙ্গে সুন্দর, রঙ্গে ইদ্দারে বুয়াদ, রঙ্গে সুন্দর, রঙ্গে ইদ্দারে বুয়াদ। সিবগাতুল্লাহি লাযযা ইদ্দারে বুয়াদ বেফিদার ফর জিন্দে পয়দা কুনাত তে ফেলে রাদার মহদ গোয়া ও কোনা। সবাই কালেমা পড়েন লা लड़ते कामना लड़ते तो जोरे पड़े जोरे पड़े সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রাজবাড়ী ডিস্ট্রিক্টের কালুখালী উপজেলাধীন চরচিনকা হাফেজিয়া মাদ্রাসা সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত বর্ণাঢ্য পরিবেশে পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ অত্র এলাকার কুরআন পাগল মুসলিম জনসম্প্রদায় কর্তৃক আয়োজিত এ বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব হযরত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার বয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, আমরা সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শত সহস্র কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অবর্ণনীয় অনুগ্রহ অনুকম্পা প্রদানে বৈসর্গিক সমস্ত কর্মকাণ্ডকে পরিহার করে আভার অনুকূলতা লাভ করে স্রষ্টা প্রদত্ত স্বর্গীয় প্রাপ্ত দেশীয় সংবিধান কুরআনুল কারীমের মাহফিলে আমরা সকলেই সমবেত হতে পেরেছি, সেই জন্য আমরা সকলেই খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমরা সকলেই হৃদয়ের সমস্ত আবেগ উচ্ছ্বাস উদার করে দিয়ে অত্র এলাকার আকাশ বাতাসকে প্রকম্পিত করে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই আরেকটু জোরে সোরে মহব্বতের সাথে মুসলমানের মতো হুঙ্কার ছেড়ে ঝংকার দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। এরপরে শত সহস্র কোটি দরুদ অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক নবীকুল সেরা ভূষণ আউলিয়াকুল সেরা মুকুট শত সহস্র কোটি মখলুকাতের যিনি ছিলেন অধিনায়ক সাইয়্যিদুল আয়াম্মা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি। প্রিয় ভাইরা, মাগরিব থেকে শুরু করে নিয়ে আমি স্টেজে আসার আগ পর্যন্ত যিনারা আলোচনা করেছেন, আমি তো প্রত্যেকের নাম জানি না, যারা আলোচনা করেছেন আমরা যারা শুনেছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে হক আলোচনা মেনে চলার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আমি আমার হৃদয়ের সমস্ত আবেগ উচ্ছ্বাস উদার করে শুভেচ্ছা জ্ঞাপন করছি যার অবদানে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আমার এই মাদ্রাসার যিনি সভাপতি, আমার হৃদয়ের মানুষ, মনের মানুষ জনাব মোহাম্মদ আবু মুসা, ওটাকে চেনেন আপনারা? চেনেন। এরপরে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন আপনাদের এলাকার থেকে সন্তান আমার ভাগ্নে মামা মোহাম্মদ शरीफुल इस्लाम शरीफ চেনেন আপনারা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন এই দুটো মানুষকে মক্কা এবং মদিনার মুসাফির বানিয়ে দেয় আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন এ পর্যায়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার মতো একজন নালায়েক অসল অযোগ্য একজন মানুষ ইলমের দিক থেকে আমি একজন অযোগ্য মানুষ শারীরিক দিক থেকে আমি একজন অসহায় মানুষ প্রিয় ভাইরা আপনারা যারা বসে আছেন আপনাদের দুটি চক্ষু দিয়ে সকলেই আমাকে দেখতে পাচ্ছেন জোরে বলেন কথা ঠিক না বেঠিক কিন্তু আল্লাহ পাক আমার এই দুটি চক্ষু দিয়ে আপনাদের একটি ভাইকেও দেখার মতন সুযোগ আমাকে দান করেন নাই সেই জন্য আমি কিন্তু দুঃখিত নই আমি মনে করি এই অন্ধত্ব আমার জন্য একটি বিরাট নিয়ামত আপনারা বলবেন হুজুর কেমন করে অন্ধত্বের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চোখের যে সমস্ত গুনাহ হয় সেই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার একটি সুবর্ণ সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমি পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ পাকের কাছে এই আশাটুকু আমি করতে পারি কিনা বলুন জোরে বলেন পারি কিনা প্রিয় ভাইরা আমরা এখানে এসেছি একটি কবরস্থান একটি মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে মাদ্রাসার ছেলেদেরকে দস্তরবন্দি করা হবে পাগড়ি বিতরণ করা হবে ঠিক কিনা বলুন এই মাদ্রাসার এক একটি ছাত্রর কত দাম তাকে আপনারা জানেন প্রিয় ভাইরা যে সমস্ত এলাকায় লক্ষ্য করে শুনুন মাদ্রাসা নয় যে সমস্ত এলাকায় একজন হক্কানি আলেম কোন এলাকার রাস্তা দিয়ে যদি হেঁটে যায় ওই হক্কানি আলেমের উসিলায় আল্লাহ পাক ওই এলাকার কবরবাসীদের কমপক্ষে ৪০ দিন পর্যন্ত কবরের আযাব মাফ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এখান থেকে শত শত হাজার হাজার হাফেজে কোরআন বের হচ্ছে হবে জোরে বলেন কথা ঠিক না ঠিক ভাই এই মাদ্রাসার কত দাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার বুকে ওই ব্যক্তিটি উত্তম যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা করে এবং যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা দেয় তোমরা তোমাদের ভাষা অনুযায়ী তোমাদের চিন্তা চেতনা অনুযায়ী দুনিয়ার বুকে প্রধানমন্ত্রী মেম্বার চেয়ারম্যান উত্তম হলে পরেও আমি রাসূল আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কাছে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয় যাদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের পর বলে বিছিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে ওই মাদ্রাসা দরকার আছে না নাই কথা বলতে হবে জোরে আছে না নাই প্রিয় ভাইরা এই মাদ্রাসাটাকে আমরা সহযোগিতা করব না দুশমনি করে মাদ্রাসা নষ্ট করে দিব জোরে বলেন সহযোগিতা করব প্রিয় ভাইরা ইহুদি কাফের বেঈমানের বাচ্চারা ফাসিক ফুজ্জারেরা চেষ্টাই করতেছে মুসলমানদের ঈমান কিভাবে নষ্ট করা যায় আমি বেশি ভূমিকা দেব না সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে আমি বলতে চাই যেটা না বললেই নয় আমাদের বাংলাদেশে হাসপাতালে হাসপাতালে কমিউনিটি ক্লিনিকে দেখবেন এক ধরনের বড়ি দেওয়া হয় যে বড়িগুলো খেলে পরে মায়ের পেটে আর কোনো সন্তান জোরে বলেন কোনো সন্তান আসে না বাংলাদেশে আমার মা বোনদের সন্তান না আসার জন্য বড়ি বিতরণ করা হচ্ছে প্রিয় ভাইরা অথচ দেখেন আপনি আপনাদের এই পাংশা জেনারেল হাসপাতালে রাজবাড়ী জেনারেল হাসপাতালে কত গরিব দুঃখী অকাতরের চিকিৎসার অভাবে টাকার অভাবে তারা দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছে একটা কাফের বেঈমানও তাদেরকে সাহায্য সহযোগিতা করে না জোরে বলেন কথা ঠিক না বেঠিক আজকে বাংলাদেশের মুসলমানদেরকে বড়ি দিয়ে দিয়ে সন্তান বন্ধ করে দিচ্ছে পক্ষান্তরে ফাসিক ফুজ্জারদের রাষ্ট্রে তারা বলতেছে ও আমার জাতি ও আমার দেশবাসী তোমরা বেশি বেশি করে সালপাল জন্ম দাও বেশি বেশি করে সালপাল জন্ম দিলে পরে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ আমি কি কথাটা বাড়িয়ে বললাম ভাই এটা পরখ করে চিন্তা করে দেখেন কথাগুলো আপনাদের ব্রেনের মধ্যে এমনিতেই আল্লাহ ঢোকায় দিবে জোরে বলেন ঠিক না ঠিক প্রিয় ভাইরা আমরা এখানে এসেছি কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য যে কোরআনুল কারীমকে অনুকরণ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলি খুলে দেব আস্তে করে বলুন সুবহানাল্লাহ মানুষ খাবার জন্য নিরাপত্তার জন্য মানুষ কত চেষ্টা করেছে किंतु कुरानुल करीमेर आईन व्यतीत कुरानुल करीमेर अनुसरण अनुकरण व्यतीत एक इंची जमीओ शांति प्रतिष्ठित करा सम्भव अल्लाह रब्बुल आलामीन आज থেকে 2 বছর আগে এই तमाम পৃথিবীর জমিনে পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মঙ্গলের জন্য তোমাদের নিরাপত্তার জন্য তোমাদের কল্যাণের জন্য দুইটি জিনিস আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করে দিয়েছি একটি হচ্ছে 30 পারা কোরআন শরীফ একটি হচ্ছে 33 পারা কোরআন শরীফ আর একটি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই নবীদের চরিত্র নবীজি মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য আজকে মুসলমানেরা যেন মাথা উঁচু করে চলতে না পারে মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য পায়তারা করতেছে যেই মুসলমানেরা 850 বছর তামাম পৃথিবী শাসন করেছে বাজান ওই মুসলমানেরা যদি কারো দিকে তাকিয়ে রাগ মেজাজে ওই মানুষটা কিন্তু বাগান সঙ্গে সঙ্গে দুনিয়া ছেড়ে চলে গেছে একটা সত্য দৃষ্টান্ত আমি দিচ্ছি মুসলমানদের কত মর্যাদা ছিল মুসলমানদের একটা মহামানব যার নাম হচ্ছে হযরত ওমর জোরে বলতে হবে নাম কি হযরত ওমর মসজিদে নববীর ভিতরে মসজিদে নববীতে বারান্দায় বসে সকালবেলা আমার ভাইরা মসজিদের নববীর বারান্দায় বসে সকালবেলা সাহাবা আজমাইনদের বাজান দিনের কথাবার্তা বলতেছে এমন সময় আরে সকালবেলা দেখবেন সূর্য ওঠে বাজান টকবক করে তাপটা কিন্তু প্রখর গায়ের মধ্যে যে আঘাত লাগে যেরকম ঠিক কিনা এই সূর্যের আঘাতটা হযরত ওমরের গায়ের মধ্যে যখন লেগেছে হযরত ওমর শুধু সূর্যের দিকে একটু বাজান রাগ মিজাজে তাকিয়েছে তাকানোর সঙ্গে সঙ্গে সূর্য ওমরের চক্ষু ভয় করে বাজান সূর্য সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার হয়ে গেল মুসলমানদের যে কত সম্মান ছিল রে ভাই এই হযরত ওমর বসে ছিলেন এমন সময় সাহাবীরা বললেন ওমর সূর্য তো ডুবে গেল হযরত ওমর আবার আকাশের দিকে তাকিয়ে বাজান মুস্কি হেসে দিলেন মুস্কি হেসে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বললেন ও সূর্য আমার ওমর তোমার প্রতি খুশি আমি আল্লাহ তোমার প্রতি খুশি তুমি আবার পুনরায় যেরকম আলো দিচ্ছিলে ওই রকম আলো দেওয়ার ব্যবস্থা করে দাও সেই পাওয়ার সেই মেজাজ সেই সম্মান সেই আদর্শ বর্তমানে মুসলমানের আর আছে ভাই জোরে বলেন আছে মুসলমানের সেই চরিত্র সেই আদর্শ নাই আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাইরা পেছনে তারা করতেছে কখন যেন টাইম নষ্ট হয়ে যায় কখন যেন টাইম শেষ হয়ে যায় দ্বিতীয় পজিশনে থাকলে আলোচনা একটু কষ্টকরই হয়ে যায় আমার ভাইরা মুসলমানের চরিত্র মুসলমানের আদর্শ আজকে নষ্ট হয়ে যাচ্ছে আবার কিছু কিছু মুসলমান বুঝতে না পারার কারণে অধিক সওয়াবের আশায় বেশি বেশি আমল করার কারণেও তারা আজকে জাতিটাকে নষ্ট করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা সংক্ষিপ্ত পরিসরে একটা কথা বলি একটা লোক মূর্খ মানুষ তাবলিগে গেছে আপনাদের এলাকার লোক তাবলিগে যায় যারা বলেন যায় এই লোকটা তাবলিগে গেছে তাবলিগে যাওয়ার পরে তাবলিগের যিনি আমির সাহেব তিনি বলেছেন রাস্তাঘাটে যখন আপনারা চলবেন মানুষকে কষ্ট দেওয়া যাবে না যখন কোনো ভিড়ভাট্টা দেখবেন তখন একটা কাশি দিবেন এরকম করে কাশি দিয়ে চলবেন তিনি যখন নামাজ কমপ্লিট করে কি যেন একটা কাজে বাজারে যাচ্ছে মনে করেন 2টার দিক এমন সময় হাই স্কুল ছুটি হয়েছে হাই স্কুল গার্লস স্কুল ছুটি হয়েছে গার্লস স্কুল ছুটি হওয়ার পরে ওই লোকটা চিন্তা করে দেখতেছে এখন তো মহিলারা সামনে চলে আসতেছে এই মহিলাদেরকে তো সাইড দেওয়া দরকার তখন ওই মহিলাদেরকে টার্গেট করে ওই মূর্খ লোকটা তার দিকে জেনে যায় তিনি একটা কাশি দিচ্ছে কথা বুঝতেছেন কাশি যখন দিচ্ছে মেয়েরা চিন্তা করলো সর্বনাশ বুড়ার বেটা এরকম কাশি দিচ্ছে কি জন্য গলার মধ্যে পান টান আবার ঠেকে গেল না তো মুরুব্বি মানুষ আমার ভাইরা মেয়েগুলির উদ্দেশ্য ভালো, মেয়েগুলি চিন্তা করলো যে তাহলে মুরব্বী বেটার কাছ থেকে যায় শুনি কি হয়েছে। এমন সময় ওই মুরব্বীর কাছে ওই মেয়েগুলি যতই যাওয়ার চেষ্টা করে লোকটা তত করে কাশা শুরু করে দিচ্ছে। মুরব্বীর কাছে যত যায় মুরব্বী তত বেশি কাছে। আমার ভাইরা এরকম মেয়েগুলা চিন্তা করলো ব্যাপার কি রে, এই লোক তো কাশা বন্ধ করে না। এবার মুরব্বীর কাছে যাচ্ছে মেয়েরা, ওই লোকটাও আমার ভাইরা কাশা বন্ধ করে না, মেয়েদের দিকে তাকাচ্ছে কিন্তু পেছনে যে কি আছে তার খেয়াল করতেছে না। এরকম করে কাশতেছে আর পিছনের দিকে যাচ্ছে, যেতে যেতে পিছনে ছিল একটা বড় ধরনের গর্ত, গর্তের মধ্যে মুরব্বী ধপাস করে মনে করেন চিট পাটাং দিয়ে পড়ে গেল। চিট পাটাং দিয়ে যখন পড়ে গেল তখন মেয়েগুলো চিন্তা করলো আরে দাদা বুড়ি মানুষ পড়ে গেল, তোলার দরকার। কি বলেন, মায়া হয় কি হয় না? যখন তুলতে গেছে, তুলতে যাওয়ার পরে মুরব্বী চিন্তা করলো সর্বনাশ, আজরাইল মরার সময় আসে একটা, এখন তো তিন চারটে চলে আসলো। ওই মেয়েরা ধরতে যাচ্ছে, মুরব্বী বেশি বেশি করে আবার মনে করেন কাশি দিচ্ছে। একজন মেয়ে বলতেছে ওগো মনে হয় ব্যাটার সত্যি সত্যি পান গলার ভিতর ঠেকে গেছে, এত চেষ্টা করতেছে পান মুখ থেকে বেরোচ্ছে না। আয় আমরা এক কাজ করি, তুই মুখটা এরকম ফাঁক করে ধর, আমি গলার ভিতরে হাতটা ঢুকাই দিয়ে কথা বলে। ভাই লোকটার কি মুখের মধ্যে পান ঢুকছে? জোরে বলে পান ঢুকছে। লোকটার উদ্দেশ্য ভালো কিন্তু তরিকা ভালো নয়। লোকটা যদি প্রথমেই যদি বলতো ও মা তোমরা একটু সাইড দাও আমি এখান থেকে চলে যাই, তাইলে কি এত সময় ওই মেয়েদেরই নষ্ট হয় নাকি ওই লোকটারই গর্তের মধ্যে পড়া লাগে? জোরে বলেন তো, জোরে বলেন তো। কাফের বেঈমানেরা, ফাসিক ফুজ্জারেরা, তাদের উদ্দেশ্য কিন্তু অতটা খারাপ নয় কিন্তু তরিকা খারাপ। কি খারাপ? জোরে বলেন কি খারাপ? নিরিয়ে আমাদের সবকিছু দেখছে ভাই। হাসপাতালে চিকিৎসার অভাবে মানুষ মরে যায়, চিকিৎসা হচ্ছে না, আর ওনারা বাড়ি বাড়ি বড়ি বিতরণ করতেছে। যাতে মুসলমানের সন্তানেরা কম জন্ম নেয়, আর এই মুসলমানরা যত সংখ্যায় কম হবে মুসলমানদের শাসন করতে আমাদের তত সুবিধা হবে। কথা বলেন ঠিক কি না ভাই? মনে হয় আপনারা একটু রাগই করতেছেন আমার উপরে। হ্যাঁ, রাগ করছেন না তো? একটু দেখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা এখানে বসেছি কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে। আমি আপনাদেরকে তথ্যবহুল কিছু আলোচনা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। আপনারা বেজার হচ্ছেন না তো? আমার আল্লাহ নবী উম্মতে সুলাইমান নামক একজন পয়গম্বর ছিল। আপনারা কি নাম শুনেছেন? ও বন্ধুরা, এই সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছিল, এত সম্মান দিয়েছিল বাজান। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান যদি কোনো জায়গার জন্য নিয়ত করতেন, তেনার কোনো ইঞ্জিন লাগতো না, তেনার কিছু লাগতো না, বাতাসের উপরে ভর করে তিনি ওই জায়গায় চলে যেতে পারতেন। জয় বলো সুবহানাল্লাহ। এই সুলাইমান নবী আমার ভাইরা বাসায় বসে আছেন। আমার আল্লাহ ডাক বললেন, সুলাইমান রে তুমি কি বাসায় বসে থাকবে? হযরতে সুলাইমান ডাকতে বললেন, আল্লাহ আমি কি করব আপনি বলে দেন। আমার আল্লাহ ডাকতে বললেন, সুলাইমান রে একটু সাগরের পারে তুমি যাও রে সুলাইমান, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখতে পারবে। বাজান হযরত সুলাইমান যখন সাগরের পারে চলে গেল, সাগরের পারে যাওয়ার পরে এদিকে ওদিকে তাকায় বাজান শুধু নীল পানি আর পানি। আমার আল্লাহকে ডাকতে বললেন, মাবুদ আমি তো সাগরের মধ্যে শুধু পানি আর পানি দেখতেছি, ও মাবুদ এই সাগরের মধ্যে কুদরতি কি জিনিস আপনি দেখতে বললেন? আমার আল্লাহ ডাকতে বললেন, সুলাইমান তুমি ওই সাগরের পানিতে ডুব দাও, ডুব দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত তোমার চোখে পড়বে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান তার কাছে খাদেম ছিল, এই খাদেমকে ডাক দিয়ে বললেন, ও খাদেম তুমি আগে ডুব দাও। ও বন্ধু রে, ওই খাদেম সাহেব যখন ডুব দিলেন, ডুব দেওয়ার পরে ওই খাদেম সাহেব লক্ষ্য করে দেখতেছে ওই সাগরের তলদেশে বাজান একটা বিরাট কামরা দেখা যায়। ওই কামরার ভিতরে বাজান অলৌকিক কি ঘটনা একটা ঘটে গেল। ওই কামরার ভিতরে বাজান একটা যুবক আহারে হাতের মধ্যে তসবিহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে। ওই কামরা অর্থাৎ ওই ঘরটার বাজান চারটি দরজা, ওই চারটি দরজা সাগরের পানির নিচে পড়া, অথচ এক ফোঁটা পানি ওই ঘরের মধ্যে প্রবেশ করছে না। লোকটা ভয় পেয়ে গেল, তাড়াতাড়ি হযরত সুলাইমান নবীর কাছে চলে আসলেন। আসার পরে হযরত সুলাইমানকে ডাকতে বললেন, নবী গো, ও আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান, আমি সাগরের মধ্যে যে অনৈতিক দৃশ্য দেখে এসেছি, আপনি তাড়াতাড়ি করে চলে যান। হযরত সুলাইমান বাজান ডুব দিলেন, ডুব দেওয়ার পরে আহারে দেখলেন ওই সাগরের ভেতরে পানির নিচে একটা বিশাল কামরা, স্বর্ণ মানে মুক্তা দিয়ে ঘরটা তৈরি করা। ওই ঘরের ভিতরে বাজান চারটি বিরাট বিরাট দরজা দেখা যায়, আর ওই দরজা দিয়ে এক ফোঁটা পানি ঢুকতেছে না। আর ওই ঘরের মধ্যে একটা যুবক তসবিহ নিয়ে আমার আল্লাহর তাসবিহ তেলাওয়াত জিকির করতেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান যুবককে ডেকে বললেন, যুবক রে, ও যুবক, তুমি এই সাগরের মধ্যে ঘরের মধ্যে বসে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। ও যুবক, দেখতেছে ঘরের মধ্যে সাগরের নিচে পানির নিচে ঘর, বিরাট বিরাট দরজা, ওই ঘরের দরজা দিয়ে এক ফোঁটা পানিও তোমার ঘরের মধ্যে প্রবেশ করতেছে না। এইটা তো এমনি এমনি হয় নাই, এইটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি এই পথটা কেমন করে পাইলা, তুমি আমাকে তাড়াতাড়ি বলে দাও। কোন সাধনে, কোন আমলে তুমি এত বড় দরজা পেয়েছো, যেই আমল, যেই সাধনার কারণে এই সাগরের ভেতরে বসে তুমি আল্লাহ পাকের জিকির করতেছো, অথচ এই সাগরের পানির নিচে বিরাট বিরাট দরজা, নিচে পানি, উপরে পানি, ডাইনে পানি, বাঁয়ে পানি, অথচ তোমার ঘরের ভেতরে একটু পানিও ঢুকতেছে না। তোমাকে বলতে হবে হযরত সুলাইমানকে যুবকটা কি উত্তর দেয়, আপনাদের বাজার শোনার দরকার আছে না নাই? বলতে হবে আছে না নাই? ভাইরা আমার, আমার এই বাম হাতে আমি ঘটনাটা রেখে দিলাম। অবশ্যই কথা দেখছি, যদি সময় পাই আমি আপনাদের বলে দিব। আপনারা না শুনে চলে যাবেন, না শুনে চলে যাবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আপনার সামনে পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমান ওয়াসারিউ ইলা রাব্বিকুম ওয়া মাগফিরাতিন মিনাল জান্নাতি ওয়া আরদুহা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলেন, বান্দারে, তোমরা সকলেই তোমার প্রভুর ক্ষমার দিকে দৌড়াও। তোমরা তোমার প্রভুর অনুগত, প্রভুর অনুসরণ, প্রভুর হুকুম আহকাম গুলি যদি তোমরা মানতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বলে দিচ্ছি রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত বড় জান্নাত দেব, যেই জান্নাতের প্রশস্ততা, যেই জান্নাতের বিশালতা আর এই দুনিয়ার চাইতে কোটি কোটি গুণ বড়। ওই জান্নাত কত বড় জান্নাত সেটা বলতে গেলে আমি সময় পাবো না। আমার মায়ের আল্লাহ নবী বলেন, এক একটা জান্নাতের দরজা হবে পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত। ধরে কোন সুবহানাল্লাহ। ঢোকার দরজা যদি এত বড় হয়, তাহলে চিন্তা করে দেখেন ওই জান্নাত কত বড়। ওই জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা কি আছে আপনাদের? সকলেই জান্নাতে যাবেন আপনারা? ঠিক আছে, যাবেন। আমিও আপনাদেরকে জান্নাতে নিয়ে যাব। খুশি না বেজার? খুশি না বেজার? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করে। আচ্ছা আপনারা একটু বুদ্ধি করে বলেন তো তাহাজ্জুদের নামাজ কখন পড়ে ভাই? কথা বলেন না কেন? গভীর রাতে ম্যাক্সিমাম রাত 2টার পরে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। কথা বুঝেছেন ভাইরা? আমার তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করে নবী আমার বিছনায় ঘুমিয়ে আছেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে স্বপ্ন দেখাচ্ছে। ভাইরা আমার আল্লাহ নবীকে ডাকতে বললেন, নবী গো কালকে যখন আপনি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়বেন গো নবী, নামাজ পড়ার পর সাহাবা আজমাইনদেরকে আপনি বাড়িতে পাঠাবেন না, আপনি নামাজ কমপ্লিট করে সকালবেলা আমার ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে যাবে, ওই ফেরেশতা জিবরাইলকে সঙ্গে নিয়ে গো নবী আপনি রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিবেন। হাঁটতে হাঁটতে আপনি চারটি জিনিস আপনার চোখের মধ্যে পড়বে, নজরে পড়বে। জোরে বলেন কয়টা? বুদ্ধি করে বলেন কয়টা? মসজিদে নববী থেকে বের হওয়ার পর পড়বেন। ও ভাইরা যখন হযরত রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী নামাজটা কমপ্লিট করে সাহাবীদের সামনে বসেছেন বাজান, ইতিমধ্যে হযরত ওমর আমার আপনার নবীকে মায়ার সুরে পুরনো সুরে নবীকে ডাক দিচ্ছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা প্রতিদিন নামাজ পড়ি, হযরের নামাজ পড়ার সময় আমরা সকলেই ঘুমিয়ে থাকি, হযরতে বেলাল আমাদেরকে ডেকে দেয়, কিন্তু নবী আপনি বলুন তো এই বেলালকে কে ডেকে দেয়? হুজুর প্রতিদিন আমরা বিলালের কণ্ঠে আজানের সুর শুনে বাড়ি থেকে চলে আসি মসজিদে, কিন্তু বিলাল যখন ঘুমিয়ে থাকে হুজুর বিলালকে ডাকার দায়িত্ব কে পালন করে? সুবহানাল্লাহ বলবেন না? আমার মনে হয় আপনাদের ভালো লাগছে না। কি গো ভালো লাগছে? প্রিয় ভাইরা হযরত ওমর একটি মারাত্মক প্রশ্ন করেছেন। জোরে বলেন ঠিক কিনা ভাই? যে আমরা প্রতিদিন বিলালের কণ্ঠে আযান শুনে নামাজ পড়তে আসি, কিন্তু বিলালকে কে ডেকে দেয় গো নবী একটু জানতে চাই। প্রিয় মুমিনিন কোন ওমর? যে ওমর সম্পর্কে আমি শুরুতে আলোচনা করেছি, যে ওমর এমন ওমর ছিলেন যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন শয়তান সে রাস্তায় যেতে পারতো না। আস্তে করে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর শুধু সাহাবা ছিলেন না, খলিফা ছিলেন না, তিনি ছিলেন একজন ন্যায় বিচারক। কি বিচারক ভাই? জোর করে বলেন কি বিচারক? আমার কোরআনুল কারীমের মধ্যে বলে ওয়ামান ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। আমার কোরআনুল কারীমের ভিতরে বলে যে ব্যক্তি আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না, দুনিয়ার বুকে ক্ষমতা পাওয়ার পরে যে ব্যক্তি আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না, নিজের জীবনকে পরিচালিত করবে না, ওই ব্যক্তি দুনিয়ার বুকে যত সম্মানী হোক না কেন আমার দৃষ্টিতে আমার আল্লাহ বলতেছেন আমার দৃষ্টিতে ওই ব্যক্তি হচ্ছে একজন কাট্টা কাফের। ওই ব্যক্তি কি? কথা বলেন না কেন? কোরআন দিয়ে যে নিজের জীবনকে পরিচালনা করবে না সে ব্যক্তি কাফের। কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা হযরত ওমর বাড়িতে বসা, এমন সময় একটা মেয়ে হযরত ওমরের বাড়িতে চলে আসছে। আমার মা বোনেরা আপনারা মেহেরবানি করে লক্ষ্য করে শুনেন গো মা, নবী কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছে, নবীর দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু হযরত ওমর দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে কবরে, ওমরের দরজা কিন্তু বন্ধ হয় নাই। এখনো যদি তোমরা বাজার ভালো বাপ হতে পারো, তোমরা যদি ভালো মা হতে পারো, অবশ্যই আল্লাহ ওমরের মতো সন্তান তোমাদের গর্ভে দিতে পারে। আমার বন্ধুরা হযরত ওমর বাড়িতে বসে একটা মেয়ে লোক হযরত ওমরের বাড়িতে চলে আসছে। আসার পরে হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে বিচার চাই। তখন কিন্তু বাজান হযরত ওমর শুধু ওমর নয়, তখন কিন্তু বাজান হযরত ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর বাদশা। জোরে বল সুবহানাল্লাহ। আমরা কি আমাদের রাজা বাদশার কাছে বাজান সরাসরি বিচার চাইতে পারবো? কথা বলেন না কেন? সাধারণ যদি এলাকার মাতব্বরের ছেলে মাতব্বরের মেয়ে অন্যায় করে, লোকটা যদি গরিব হয়, আপনারা বলুন তো সরাসরি মাতব্বরের বিরুদ্ধে কি বিচার চাওয়া যায়? কথা বলেন না কেন? চাওয়া যায়। লোকটি বাজান একবারে 10-12 জন হয়নি। ওগো আপনারা এত আস্তে আওয়াজ দিচ্ছেন কেন? নাকি আমার আওয়াজ আপনাদের ভালো লাগছে না? ভালো লাগছে তো? আচ্ছা, একটা তাকবীর লাগান তো দেখি মানুষ কয়জন হইছে। আমার তো চোখে পড়তেছে না বাজান। তাকবীর দিতে কষ্ট হবে আপনাদের? প্রিয় ভাইরা, তাকবীর আগে কারা দিবেন? আগে মুরব্বীরা দিবেন, বিবাহিত যারা তারা দিবেন, না যারা বিয়ে করেন নাই তারা দিবেন? না, সবাই দিলে হবে না, আমি দুইটা শ্রেণী ভাগ করে দিলাম তো। আগে যারা বিবাহিত তারা তাকবীর দেন। দেখি আপনাদের শরীরের জোর আছে না আমার মা বোন সব খাইয়ে ফেলছে? কষ্ট করেন না তো? আগে যারা বিবাহিত তারা দেন। না সবাই দিছে নাকি? যারা অবিবাহিত তোমরা দিলে কিন্তু ভুল করবে। এবার যারা তোমরা বিয়ে করো নাই তারা তাকবীর দেওয়ার জন্য রেডি হও। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বোঝা যাচ্ছে তোমাদের বিয়ে আর কেউ ঠেকাতে পারবে না। খুশি তো? এমন একটা আমল দিয়ে যাব, এই আমলটা যদি করতে পারেন, আল্লাহর কুরআন তো এখানে নাই, আল্লাহর কসম করে বলতেছি, আপনাদের আর ঘুমের ঘরে স্বপ্ন দোষ হবে না। সুবহানাল্লাহ। আমলটা যদি করতে পারেন, মা বোনদের বাচ্চা হবে, বিয়ে শাদী হয়ে যাবে। আমি শেষে আমলটা বলে দিয়ে যাব। খুশি না রেজা? ভাই না, ওই মেয়েটা এসে না বললেন, ওমর আমি আপনার কাছে বিচার চাই। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা তুমি কি বিচার চাও? এবার ওই মেয়েটা ডাক দিয়ে বললেন, হুজুর আপনার ছেলে নাম তার আবু সুমা। নাম কি বাজান? আপনার ছেলে নাম তার আবু সুমা। হুজুর এই আবু সুমা বন্ধু বান্ধবদের সঙ্গে করে নিয়ে আমার কলেজের টুকরা মেয়েটাকে ধর্ষণ করেছে, আমি বিচার চাই। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মাগো মা তুমি কোন চিন্তা করিও না, আমি হযরত ওমর খলিফাতুল মুসলিমিন বলতেছি, আমার ছেলের বিচার অবশ্যই আল্লাহর জমিনে হবে। জোরে বল সুবহানাল্লাহ। হযরত ওমর ছেলেকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে সাক্ষী জবাব শুনলেন। ছেলেটা ডাক দিয়ে বললেন, আব্বা জান আমি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ভুল করে ফেলেছি, মাফ করে দেন। হযরত ওমর বলতেছেন, বেটারে আমি কিন্তু সাধারণ কোন মানুষ নই রে বেটা, আমি নবীর সাহাবী হযরত ওমর। আমার সংবিধানে ক্ষমা বলে কিছু নাই, অবশ্যই তোমাকে আল্লাহর কোরআন মোতাবেক শাস্তি পাওয়া লাগবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। অবশ্যই শাস্তি পাওয়া লাগবে। আজকে যদি আমাদের সমাজে, আমার এই পৃথিবীতে যদি প্রত্যেক রাজা বাদশা এরকম কড়া আইন করে দিত, পৃথিবীটা কি শান্তির জান্নাতের বাগান হতো না ভাই? জোর বলেন হতো কিনা ভাইরা? আমার শাস্তির যায় ঘোষণা করা হলো 100 বেত তাকে মারতে হবে। কত বেত মারতে হবে? আমার বন্ধুরা হযরত ওমর ফারুক ইমাম সাহেবকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে ইমাম সাহেবকে বললেন, আপনি আঘাত করেন। বাইগো বা এবার হযরত ওমরের ফারুকের কথা মতো ইমাম সাহেব ডাকতে বললেন, খলিফাতুল মুসলিমিন আপনি কি আপনার ছেলেটাকে মাফ করে দিতে পারেন না? এবার খলিফাতুল মুসলিমিন ডাকতে বলতেছেন, ইমাম সাহেব আপনি যদি মারতে না পারেন তাহলে আপনি বেতটা আমার হাতে দেন। ও বন্ধুরা লক্ষ্য করে শোনেন কোন ওমরের আলোচনা করতেছি। এই হযরত ওমর ফারুক নিজের সন্তানকে বাজান বেত দিয়ে আঘাত করা শুরু করে দিল। আঘাত করতে করতে বাজার 50টা বেত মারার পরে ছেলেটা বেহুশ হয়ে গেল। ঘরের ভেতর থেকে মা দুজনই চোখের পানি ছেড়ে কাঁদে। হযরত ওমর বাজান বাড়ি থামায় না। হযরত ওমর আল্লাহর কোরআনের সংবিধান অনুযায়ী ছেলেটাকে বাজান যখন 80টা বেতটা আঘাত করে দিলেন, 80টা বেত আঘাত করার সঙ্গে সঙ্গে হযরত ওমরের ছেলে আবু সুমা বাজান দুনিয়া থেকে জনমের মতো বিদায় নিয়ে চলে গেল। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও আমার নবীর সাহাবীরা, তোমরা আবু সুমার গোসলদের ব্যবস্থা করো। গোসল যখন হয়ে গেল বাজান, এবার জানাজা পরে কবরের ভেতরে রাখলেন। দেখ আঘাত করতে হবে বাজান 100টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা আঘাত করা হয়েছে বাজান? কয়টা? 80টা আঘাত করা হয়েছে, আরো বাকি আছে কিন্তু 20টা, ঠিক কিনা বলেন? এবার হযরত ওমর ছেলেটাকে কবরের মধ্যে শুয়ায়া ও বন্ধুরে মাটি দেওয়ার পরিবর্তে আরে ওই ছেলেটাকে কবরের মধ্যে রেখে দিয়ে ইমাম সাহেবকে ডাক দিয়ে বললেন, ও ইমাম সাহেব, ব্যাগটা কোথায়? সমস্ত মানুষ কাঁদতে, মরা মানুষের গায়ে কি আঘাত করা যায়? একটা মানুষ যখন দুনিয়া থেকে বাজার বিদায় হয়ে যায়, ওই মৃত ব্যক্তি কত কষ্ট পায়। নবীজি বলেছেন, ওই মৃত ব্যক্তির সামনে তোমরা জোরে জোরে কথা বলবে না। ওই মৃত ব্যক্তি তোমরা গোসল করানোর সময়, আহারে খবরদার, তাকে গোসলের সময় কষ্ট দিও না, জোরে জোরে গাও ডলো না। ওই মৃত্যু ব্যক্তি কিন্তু বাজার বড় ওই কষ্ট পায়। ছোট্ট একটা দৃষ্টান্ত আমি দিতেছি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাজান রে একজন খ্রিস্টান সঙ্গে বাহাজ হলো। এই খ্রিস্টান ব্যক্তিরা কি বললেন, আব্দুল কাদের আমাদের ধর্ম ঠিক। আব্দুল কাদের বললেন, না, আমার ধর্ম ঠিক। এবার ওই খ্রিস্টান ব্যক্তি বলতেছেন, আপনার ধর্ম ঠিক, এটা আমি মানতে পারি, শর্ত হচ্ছে একটা। জোরে বলেন কয়টা? শর্ত হচ্ছে একটা। হযরত আব্দুল কাদের ডাকতে বললেন, কি শর্ত তোমার? এবার আব্দুল কাদের বলতেছেন, কি শর্ত তোমার? ওই খ্রিস্টান ব্যক্তি ডাকতে বলতেছেন, ও আব্দুল কাদের, আহারে একটা পুরান কবরের পাশে নিয়ে যাব, ওই পুরান কবর থেকে একটা লাশ তুলে লাগবে। বাজার অনেক লম্বা ঘটনা বাজার, সংক্ষিপ্ত কেটে কেটে কথা বলতে হচ্ছে, আমার মেন আলোচনায় আমি যেতে পারবো না। তাছাড়া আব্দুল কাদেরকে বাজার কবরের কাছে নিয়ে গেল। ওই কবরটা বাজান দুবলা ঘাস জড়ায় গিয়েছে, দুবলা ঘাসে ভরে গেছে। আব্দুল কাদের ওই কবরের পাশে যে বলতেছেন, কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা কবরবাসী, আমি আব্দুল কাদের বলতেছি, তুমি আল্লাহর হুকুমে কবর থেকে জিন্দা হও। একবার মারহাবা। ওই কবরবাসী কবর থেকে উঠিয়া আব্দুল কাদের জিলানীকে সালাম দিলেন। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছেন, ও কবরবাসী, তুমি কতদিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছো। এবার আব্দুল কাদের জিলানীকে কবরবাসী ডাক দিয়ে বলতেছেন, আব্দুল কাদের, আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে 5000 বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। ওই 5000 বছর আগে আমি দুনিয়া ছেড়ে চলে গেছি, কিন্তু আশ্চর্যের কথা হলো এই 5000 বছর আগে আমার জান কবজ হয়ে গিয়েছে। ওই মৃত্যুর যন্ত্রণা আজ পর্যন্ত আমার শরীর থেকে চলে যায় নাই। বেদার হচ্ছে না আপনারা? আমার বন্ধুরা, ইমাম সাহেবকে ডাকতে বললেন, ইমাম সাহেব, আপনি আপনার ব্যাগটা আমার হাতে দেন। যখন বাজান ব্যাগটা নিল, আরে ব্যাগটা নেওয়ার পর এবার আবু সুমা মুর্দ অবস্থায় বাজান কবরের মধ্যে শুয়ে আছে। দেখেন আল্লাহর বিচার কেমন। আর ওই কবরের ভিতরে বাকি 20টা আঘাত হযরত ওমর ওই আবু সুমার শরীরে লাগায়া দেয়। একবার মারহাবা। ছেলেকে দাফন করিয়া, ও সোনার যুবক বাইরে, এবার ওই সন্তানটাকে দাফন করিয়া হযরত ওমর বাড়িতে চলে আসছে। ওই ছেলেটা যেই ঘরের মধ্যে থাকতো, ওই ঘরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে বাজান ওই ছেলেটার বালিশ ধরে হযরত ওমর হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। হযরত ওমরের স্ত্রী ডাকি বললেন, চাবিরা, কত করে বললাম ছেলেটাকে তুমি মারো না, ছেলেটা তুমি মারি ফেলা দিল, এখন কিসের জন্য কান্নাকাটি করতেছো? হযরত ওমর ডাক দিয়ে বললেন, বিবি রে, ময়দানে আমার আল্লাহর কোনো বিচার করবে না বিনা হিসাবে আমার ছেলে আল্লাহর জান্নাতে চলে যাবে জোরে জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ এটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের কুরআন থেকে নিয়ে নেওয়া বিচার সেই বিচার সমাজে প্রতিষ্ঠিত হোক এটা আপনারা চান কি চান না বলে বলেন চান কি চান না সেটা সেই সমাজ অবশ্যই প্রতিষ্ঠিত হবে যদি আলেম সমাজ সমাজের মধ্যে সম্মানের সাথে চলতে পারে কথা বলে ঠিক কিনা ভাই বলে বলে ঠিক কিনা প্রিয় ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন হুজুর আমরা প্রতিদিন ঘুমায় থাকি বিলাল আমাদেরকে ডেকে দেয় কিন্তু বিলালকে কে ডেকে দেয় নবীজি বলবে আমিও আপনাদেরকে শোনাবো আপনারা সকলে শুনবেন তার পূর্বে আমি কিছু কথা আপনাদেরকে বলি আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন ও সাহাবীরা চলো আল্লাহ পাকের অর্ডার হয়েছে আজকে রাতে একটু হাঁটতে হবে আমার বন্ধুরা আমার ভাইরা নবীজি রাস্তার মধ্যে দেখলেন বাজানটা একটি বিরাট বড় পাহাড় জোরে বলেন তো কি বিরাট বড় পাহাড় এবার ওই পাহাড়টার সামনে নিয়ে নবীজি জিব্রাইলকে ডাকতে বললেন ইয়া জিব্রাইল এই পাহাড়টা এখন আমি কি করব জিব্রাইল ডাকতে বললেন নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাহাড়টাকে কি করতে বলেছে গো নবী নবী আমার ডাক দিয়ে বললেন জিব্রাইল রে আমার আল্লাহ দুনিয়ার বুকে পাহাড়টাকে খেয়ে ফেলতে বলেছে পাহাড় কি কোনোদিন খাওয়া যায় কথা বলেন না কেন ভাই আহারে ওয়াজ কিন্তু বাজান কেমনে আকর্ষণের দিকে আগায় আসতেছে আপনারা মনোযোগ সহকারে শোনেন এবার নবীজি বাজান সামনের দিকে আগায় গেলেন আগানোর পর নবী দেখলেন একটি সুন্দর ভাঙা চূড়া সাবরা ঘর এই সাবরা ঘরটা নবীজি বললেন জিব্রাইল এটা কি করা যায় জিব্রাইল আমি ডাকতে বললেন নবীজি আল্লাহ তা কি করতে বলেছে নবী আমার ডাকতে বললেন জিব্রাইল আল্লাহ পাক এই ঘরটাকে মাটির নিচে গেড়ে ফেলতে বলেছে গেড়ে ফেলতে বলার পরে ঘরটা গেড়ে ফেলে দিলেন এবার তৃতীয় জিনিসটা এবার নবীজি এক জায়গায় বাজান বসে আছেন একটি দোয়েল পাখি ধরে বলেন কি পাখি এই দোয়েল পাখিটা এসে নবীজির বাজান হাত মুবারকের মধ্যে বসে গেল এবার নবী ডাকতে বলেন ইব্রাহিম এই দোয়েল পাখিটা আমি কি করব আমার আল্লাহর জিব্রাইল ডাক দিয়ে বললেন নবীজি জিব্রাইল নবীজি এই দোয়েল পাখিটাকে আল্লাহ পাক কি করতে বলেছে আমার নবী ডাক দিয়ে বললেন দোয়েল পাখিটাকে পকেটের মধ্যে নিয়ে বাড়ি চলে যেতে বলা হয়েছে চতুর্থ নম্বর জিনিসটা হচ্ছে বাজার আরে চতুর্থ নম্বর জিনিসটা হচ্ছে রাস্তার মধ্যে একটা মোরা পচা উট আছে এই উটটা নবী দেখতে পারলেন জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ এই উটটা কি করতে বলা হয়েছে নবী আমার ডাক দিয়ে বললেন জিব্রাইল রে এই উটটাকে আমার আল্লাহ মাটির নিচে গিরে ফেলতে বলেছে কয়টা হলো যারা বলেন না কেন কয়টা পাহাড় ঝুপড়ি ঘর দোয়েল পাখি আর উট পচা এই চারটি তথ্যকে আপনারা শুনবেন না চলে যাবে চলে যাবেন না ভাই আমি সুন্দর করে আপনাদের ব্যাখ্যা করে করে বোঝাবো তার আগে মাদ্রাসার খেদমত সম্পর্কে একটু কথা আপনাদের সামনে বলতে চাই কেন মাদ্রাসা সমাজের বুকে দরকার শুনবেন শুনবেন আপনারা ভাইরা আমার মাদ্রাসা সম্পর্কে কিছু কথা আমাকে বলতে বলা হয়েছে আল্লাহর একজন বান্দা অত্যন্ত মানে মদারু ছিল মদ খেত ওমা আপনারাও লক্ষ্য করে আমার আলোচনাটা শুনুন এই মদ খেত ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গভীর রাত্রে চলে যাচ্ছে এমন সময় তিনি লক্ষ্য করে দেখলেন একটি ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে আসতেছে ব্যক্তির মনে চিন্তা হলো ব্যাপার কি এই লোকটা এরকম করে কান্নাকাটি করতেছে তার কারণটা কি এত রাত্রে লোকটার না জানি খোলা লাগছে ওই লোকটার বাড়ির সামনে যখন চলে গেল যার পরে ডাকতে বলতেছেন বাবা তুমি কাঁদো কিসের জন্য আমার বন্ধুরা এবার ওই ব্যক্তি ডাকতে বললেন ভাইজান আমি এতই গরিব মানুষ আমার ছোটকালে বাপ মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বাজার আমি এতই গরিব মানুষ রে আল্লাহ পাকের কোরআন রাতে দেখে দেখে মুখস্থ করে পরের দিন সকালবেলা আমার মাদ্রাসায় যে হুজুরদের কাছে শোনানো লাগে। কিন্তু ভাইজান কি দিয়ে আমি পড়বো, একটু কিরাসিনের তেল কেনার মতো কোনো পয়সা আমার হাতে না। আমার বন্ধুরা আমার মা, আপনারা অনেকেই আসতেন, আপনার অন্ধ বেটাকে আপনারা ভালোবাসেন। আমি জানি যে আমার কণ্ঠ শুনলে চরকিলোকার আমার মা বাবা বাড়িতে বসে থাকতে পারবে না। আপনাদের খেদমতে কিছু কথা আমি বলবো। আমি মুসাফাই বলতেছি, আমাকে যেন একটু টাইম আজকে দেওয়া হয়। আপনারা সকলে সামনের দিকে চেপে চেপে বসুন, আমার অন্যান্য মা বোনদেরকে বসার সুযোগ করে দিন। আর সকলে মহাব্বতে কণ্ঠ ছেড়ে দিন, মা বোনেরা গুনগুন করে, পুরুষ ভাইয়েরা কণ্ঠ ছেড়ে দিন। আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহ পাকের কালেমা, শুকর, জিকির আদায় করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি কাঁদেন মদিনায়, যেটাই ইমানদারের ঠিকানা। মনকে কত বোঝাই বুঝে না, মনকে কত বোঝাই বুঝে না, শুধু যেতে চায় রে মদিনা। লা ইলাহা, জোরে পড়েন, জোরে পড়েন। কি ব্যাপার? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হচ্ছেন আপনারা? আমার বন্ধুরা, এবার ওই লোকটা নাকি বলতেছেন, ভাই আমার মনের ব্যাথা আমি আপনাকে কি করে বলবো। আমার দুনিয়ার বুকে মা নাই, বাবা নাই, কোরআন শরীফ পড়বো কি দিয়ে, আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই। এবার ওই মতকর ব্যক্তি তার দিলের মধ্যে বাজার বড় মায়া লেগে গেল। মনে মনে চিন্তা করলেন আর বললেন, ওগো আল্লাহ মাবুদ, জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করতে পেরেছি বলে আমার মনে হয় না। শুধু অন্যায় আর অন্যায় করেছি রে মাবুদ, আজকে একটা ভালো কাজ করার সুযোগ পেয়ে গেছি। তিনি মনে মনে চিন্তা করলেন, না না না, আমি আর মদ খেতে যাব না। বাগান রে, তিনি বাজার যে ব্যক্তি কিরাসিনের তেল বিক্রি করে ওই ব্যক্তির বাড়িতে চলে গেল। কোরআন সুরে ডাক দিয়ে বলতেছেন, ভাইজান মেহেরবানি করে ওঠেন, আমাকে তাড়াতাড়ি এক টিন তেল দেন। ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন, ব্যাপার কি, তুমি এতদিন মদ খাইতেন, এখন কি কিরাসিনের তেল খাবে নাকি? এবার ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন, বেশি কথা বলো না, আরে আমি যা দেখে এসেছি আর বলতে পারবো না। বাগান রে, আল্লাহর বান্দা এক তিন তেল মাথার মধ্যে নিয়ে ওই কোরআন পড়নিওয়ালা ছেলেটার হাতে দিয়ে বললেন, বাবাজি তুমি আল্লাহর কোরআন মুখস্থ করো। বাগানটা বাড়িতে দিয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। আজরাইল এসে ওই লোকটার জানটা কবজ করে নিয়ে বাজান চলে গেল। আপনারা সকলেই বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার এলাকার মধ্যে আমার ভাইরা ঐক্য করে ফেললো, যে লোকটা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, যে লোকটা ক্ষুধা ভীরু ছিল না, ক্ষুধা দ্রোহী ছিল, ওই লোকটার জানাজা আমরা কেউ পড়বো না। কেউ কি করবো না? পড়বো না। মনে করেন আপনাদের মাদ্রাসার বড় হুজুরই আপনার ঘোষণা করে দিল, হাজিরিন এই লোকটার জানাজা আমরা কেউ পড়বো না। আমরা কি করা হোক, লোকটাকে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হোক। এবার জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসার পরে আমার মা ওই মাদ্রাসার হুজুর বলেছিলেন, ওই মাদ্রাসার বড় হুজুরকে আমার দয়াল নবী গভীর রজনীতে স্বপ্ন দেখাইছে। ডাক দিয়ে বলতেছেন, ও হাফেজ সাহেব, আমার আশিক, আমার উম্মত জান্নাতি বান্দা জঙ্গলের মধ্যে পড়ে কষ্ট করে মরে, কষ্ট করে পড়ে আছে। ওই লোকটা কি জন্য জঙ্গলে পড়ে আছে? ওই লোকটাকে সম্মানের সাথে জানাজা করে দাফন করে কবরে রেখে দাও। লোকটা इलाकार लोक बोलते से मत्खोर खुदाद्रोही और नबी बोलते से लोकता आमार पक्षेर लोक ताइले कि आर ओई लोकता জাহান্নামে যাবে জোরে বলেন যাবে আমার বন্ধুরা রে একই রাতে হুজুর যখন স্বপ্ন দেখলেন ওই মাদ্রাসার মেজো হুজুর ছোট হুজুর বাজান স্বপ্ন দেখলেন মেজো হুজুর ছোট হুজুর বাজান ঘরের মধ্যে বসা এই রকম কথাই বলতেছে ইতিমধ্যে ওই মাদ্রাসার বড় মুহতামিম সাহেব বড় হুজুর যে মেজো হুজুরকে বলতেছে আমি এইটা দেখলাম ছোট হুজুর বলতেছে হুজুর আমিও তো এইটাই দেখলাম এমন সময় বড় হুজুর ডাক দিয়ে বলতেছেন হুজুর গো আমরা মনে করেছিলাম লোকটা খারাপ নিশ্চয়ই লোকটার কোনো ভালো আমল আমার আল্লাহ কবুল করে নিয়েছে লোকটাকে বাগান জঙ্গল থেকে আনা হলো ও মুসলমান এবার লোকটাকে আনার পর সুন্দর করে গোসল করায়া এলাকার লোকজনদেরকে ডাকা হলো ডাকার পরে বলতেছেন হাজিরিন আপনারা কি এই লোকটা সম্পর্কে কোনো ভালো মত দিতে পারেন কিনা কেউ বাজান কোনো কথা বলেন ওই এতিম সন্তান দুটি চোখের পানি ছেড়ে দিয়ে হুজুরকে ডাকতে বললেন হুজুর গো আমি এই লোকটার ভালো একটা আমলের খবর আপনাকে দিতে পারি আহারে যে লোকটা মারা গেল এই লোকটা ভালো আমল আমি জানি এবার হাদিস সাহেব ডাকতে বলতেছেন বেটা আল্লাহ তার এই ক্ষুদ্রতম আমলটা কবুল করে দুনিয়ার বুকে আল্লাহ তাকে ওলির দরজা দান করে দিয়েছে জোরে জোরে বলা যাবে না কি একবার মারহাবা মাদ্রাসায় ন্যূনতম সহযোগিতা করার কারণে একটা মক্খর খুদাদ্রোহী আল্লাহ পাকের ওলি হয়ে গেল সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ সেই মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই আমি আপনাদের সামনে পরীক্ষা নেব কিন্তু ভাই কষ্ট হবে না তো আমার ভাইরা এরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটি ইতিহাস বলে চারটি ভেদ তত্ত্ব বলে মূল আলোচনায় চলে যাব আমার ভাইরা আমার বন্ধুরা নবীজি জিবরাইলকে ডাক দিয়ে বললেন জিবরাইল রে পাহাড় কি কোনদিন খাওয়া যায় রাত জিবরাইল মিলে ডাক দিয়ে বলতেছে নবী গো আপনি চক্ষুটা বন্ধ করেন চক্ষুটা বন্ধ করে নবী শুধু আপনি ডান হাতটা বাড়ায়া একবার আপনার পবিত্র জবান দিয়ে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দেখবেন ওই পাহাড়টাকে পানি বানায়া আপনার হাতের মধ্যে গিলাস সহ পানি আপনার হাতে পৌঁছায়া দিবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী ডাকতে বললেন জিবরাইল তা না হয় বুঝলাম কিন্তু ওই পানি পাহাড়ের অর্থটা কি নবীজি কথা মতো জিবরাইল আমিন ডাকতে বলতেছেন নবী এটা হচ্ছে আপনার রাগ এটা হচ্ছে আপনার অহংকার মানুষের যখন প্রচন্ড রাগ হবে গো নবী উহুদ পাহাড়ের মতো মানুষটার রাগ হলেও ওই মানুষটা যদি রাগটা হজম করে ফেলতে পারে আমার আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে আমার আল্লাহ সুসংবাদ দিচ্ছে ওই লোকটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে জোরে জোরে বলা যাবে না কি একবার মারহাবা নাকি রাগ উঠলে বোধ মারি আপনারা শেষ করে ফেলা যায়